প্রকারে ছলে বলে কৌশলে আপনারা আরেকবার ক্ষমতায় যাবার একটা রাস্তা হিসাবে বেছে নিচ্ছেন এবং যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা যে কোনো কিছু করতে প্রস্তুত আছেন। ভিসা নীতি আপনাদের উপরে অ্যাপ্লাই করবে তার কারণ গত 15 বছর ধরে একাধিক ক্রমে ক্ষমতায় থেকে এবং বিনা ভোটে ক্ষমতায় থেকে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সবকিছুকে ব্যবহার করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? ব্যারিস্টার রুমিন ফারা হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ সরকারকে যেভাবে কঠিন ভাষায় কথা বলেছে, বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। বিনা ভোটে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার, ভিসানীতি স্যাংশন আসবে আওয়ামী লীগের উপরে, আসলে এমন কিছু বক্তব্য দিয়েছে, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এমনকি ওবায়দুল হক কাদেরকে কঠিন ভাষায় কথা বলেছে, বন্ধুরা তার সেই বক্তব্য শুনবো। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। কথা বাড়াবো না, আমরা চলে যাব এখন স্ক্রিনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সম্প্রতি একটা প্রশ্ন করেছেন। উনি বলেছেন, বিএনপির বিরুদ্ধে কেন ভিসা নীতি আসছে না? এই প্রসঙ্গে বলতে গিয়ে উনি 29 তারিখের ঘটনা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে ভিসা নীতিতে তো বলা আছে নির্বাচনের পথে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায় তাহলে তার বিরুদ্ধেই ভিসা নীতি দেওয়া হবে, তাহলে বিএনপির বিরুদ্ধে নয় কেন? আমি এই নিউজটা মানব জমিনে এসছে এবং আরও অন্যান্য অনেক পত্রিকায় নিশ্চয়ই এসছে, আমি মানব জমিনটা দেখছিলাম এবং তার নিচে যে কমেন্টগুলো আমি পড়ছিলাম ভেরি ইন্টারেস্টিং। উনি যে প্রশ্নগুলো করছেন তার উত্তর সাধারণ মানুষে দিয়ে দিচ্ছে এবং আমি একটা কমেন্টও পেলাম না যে কমেন্টটি ওনাকে সমর্থন করে কোনো কথা বলে। এটি যে শুধু এই নিউজের ব্যাপারে সত্য তা না, আমি অন্যান্য পলিটিক্যাল যে নিউজগুলো আমরা দেখি তার প্রত্যেকটার আমি মোটামুটি কমেন্ট পড়ার চেষ্টা করি এবং মানুষের যে ক্ষুব্ধতা, মানুষের যে রাগ, মানুষের যে হতাশা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একই সঙ্গে ভোট দিতে না পারার কষ্ট, নানান রকম ভয়ের মধ্যে থাকা, সব কিছু মিলিয়ে মানুষ কিন্তু তাদের কথাগুলো ফেসবুকে লেখে, কমেন্টগুলোতে লেখে এবং এই লেখাগুলো পড়লেই একজন রাজনীতিবিদের ধারণা হওয়ার কথা যে আসলে রাজনৈতিক ময়দানে তাদের অবস্থানটা কি। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, সেই দিকে না যাই, আমি ওবায়দুল কাদের সাহেবের দুটো বক্তব্য নিয়ে আজকে একটু কথা বলবো। একটা হচ্ছে উনি প্রশ্ন করেছেন বিএনপির বিরুদ্ধে ভিসা নীতি নয় কেন। ভিসা নীতি আসলে কি সেই বিষয়ে যাওয়ার আগে একটু স্মরণ করিয়ে দেই, শুরুতে যখন ভিসা নীতি দেওয়া হয়েছিল তখন বুঝে বা না বুঝে আওয়ামী লীগের নেতারা ভীষণ আনন্দিত হয়ে বলেছিলেন বিএনপির বিরুদ্ধে এই ভিসা নীতি এসছে এবং এই ভিসা নীতির ব্যবহারও হবে বিএনপির বিরুদ্ধেই। এরপরে যখন একদিন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আমেরিকা ব্যাপারে বিশদগার করলেন, তারপর থেকে আমরা দেখলাম যে নেতাদের কথাবার্তায় পরিবর্তন এসছে এবং তাদের মধ্যে এক ধরনের রাগ, ক্ষোভ আমেরিকার প্রতি, আমেরিকা না গেলেও হয়, বিশ্বে আরও বহু দেশ আছে, আমেরিকায় যেতেই হবে তেমন নয়, ইত্যাদি ইত্যাদি কথা। এবং শেষমেশ ওবায়দুল কাদের সাহেব বললেনই বিএনপির বিরুদ্ধে নয় কেন। বিএনপির বিরুদ্ধে এ কারণেই নয় যে 2014 এবং 2018 মতন দুটো বীভৎস নির্বাচন একক দায়িত্বে আপনারা করেছেন। ভিসা নীতি বিএনপির বিরুদ্ধে নয় এ কারণেই যে 2018 নির্বাচনে রাতের বেলা ব্যালট বাক্স ভরার বিশ্বে নজিরবিহীন ঘটনা আপনারা ঘটিয়েছেন। বিএনপির বিরুদ্ধে ভিসা নীতি নয় এ কারণেই যে আরেকটি নির্বাচন যেটি করানাচ্ছে সেই নির্বাচনটিকেও যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে আপনারা আরেকবার ক্ষমতায় যাবার একটা রাস্তা হিসাবে বেছে নিচ্ছেন এবং যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা যে কোনো কিছু করতে প্রস্তুত আছেন। ভিসা নীতি আপনাদের উপরে অ্যাপ্লাই করবে তার কারণ গত 15 বছর ধরে একাধিক ক্রমে ক্ষমতায় থেকে এবং বিনা ভোটে ক্ষমতায় থেকে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সব কিছুকে ব্যবহার করে আপনারা সকল রাজনৈতিক যারা বিরোধী দল বিরোধী মত ধারণ করে তাদেরকে মাটির সাথে মিশায় দেওয়ার চেষ্টা করছেন এবং বিশেষ করে বিএনপিকে এবং জামাত ইসলামীকে আপনারা একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন। জাতীয় পার্টিও আজকাল কমপ্লেইন করে যে জাতীয় পার্টির রাজনীতি আপনারা ধ্বংস করেছেন, বাংলাদেশে ন্যূনতম কোনো বিরোধী কণ্ঠ আপনারা রাখবেন না, এই 15 বছরে আপনারা বিষয়টি এনশিওর করবার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন।
ভিসা নীতি আসলে আপনাদের উপরে তার কারণ বিচার বিভাগকে যে কোনো কাজে আপনারা ব্যবহার করছেন, সেটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীদের জেল খাটানো থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীদের গুম বিচার বহির্ভূত হত্যা জায়েজ করার থেকে শুরু করে এমন কোনো নোংরা রাবিশ নাই, আপনাদের ডার্টি লিলেন ক্লিন করা যেটাকে বলে সেটা আপনারা বিচার বিভাগকে দিয়ে করছেন। আপনারা বিচার বিভাগকে এতটাই 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 শেষ করছেন যে একটা সিটিং চিফ জাস্টিস যিনি আপনাদেরই মতাদর্শের, মানে তাকে আপনারাই বানাইছিলেন চিফ জাস্টিস, তাকেও আপনারা সহ্য করেন নাই, তাকেও আপনারা দেশ থেকে চলে যেতে বাধ্য করছেন। এবং আপনাদের আপনাদের দলের অতি অতি ইনফ্লুয়েন্সিয়াল নেতারা গর্বে কলার উঁচু করে ঘোষণা দিয়ে বলে যে একটাকে পাঠায় দিছি না, দেশ থেকে বাইর করে দিছি না, তারপরও তার কিছু হয় না। ভিসা নীতি আপনাদের উপর এ কারণেই যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের যে ভয়ঙ্কর হিস্ট্রি আপনারা 15 বছরে তৈরি করছেন, বাংলাদেশে এই হিস্ট্রি কখনো ছিল না। ভিসা নীতি আপনাদের বিরুদ্ধে আসবে এ কারণেই যে আপনারা জঙ্গিবাদকে একটা কার্ড হিসাবে নিয়েছেন, একটা খেলা হিসাবে নিয়েছেন, যখন দরকার জঙ্গি নাটক সাজান, যখন দরকার সেই সাজানোর থেকে আপনারা ফিরে আসেন। ভুলে গেলে চলবে না যে 15, 16, 17, 18 সালে কি নাটক আপনারা বাংলাদেশে ঘটাইছেন। এমন কোনো পেশার মানুষ নাই, লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, হোলি আর্টিজানের মতো ঘটনা হেন কোনো ঘটনা নাই যেগুলো আপনারা ঘটান নাই, কারণ আপনারা পশ্চিমকে বার্তা দিতে চাইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হওয়ার একটা বিরাট উর্বর জায়গা আছে এবং এই জায়গাটাকে প্রশমিত করবার জন্যে আওয়ামী লীগ ছাড়া আর কোনো অপশন নাই। ভিসা নীতি আপনাদের বিরুদ্ধে এ কারণেই আসবে যে আপনাদের রাজনীতি মূলত দাঁড়িয়ে আছে অলিগার্কদের উপর নির্ভর করে। অলিগার্ক কি আপনারা জানেন, বহুবার বলছি আবারও বলি, কিছু ব্যবসায়ী, কিছু মামলা, কিছু প্রশাসনের কর্মকর্তা, বিচার বিভাগ ইত্যাদি 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 পরস্পরের একটা আনহোলি নেক্সাস তৈরি করে, পরস্পরের স্বার্থ রক্ষা করে, দেশের মানুষের সর্বনাশ করে যারা এই সরকারকে ক্ষমতায় রাখছে। সুতরাং আপনাদের যেহেতু ক্ষমতায় থাকবার কোনো জনভিত্তি নাই এবং আপনারা বল প্রয়োগের মাধ্যমে, আপনারা মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে, আপনারা নানান রকম অপকর্ম দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় টিকে আছেন, সে কারণে ভিসা নীতি আপনাদের উপরে আসার কথা। সুতরাং আপনারা এখন কান্নাকাটি করে তো লাভ নাই যে কেন বিএনপির উপর ভিসা নীতি নাই। ভিসা নীতি দেওয়া হয়েছে যাতে বাংলাদেশের 8-10টা রাজনৈতিক দল কিছুটা স্বাভাবিক পরিবেশে রাজনীতি করতে পারে, যাতে বাংলাদেশের বিরোধী দলগুলো সভা সমাবেশ করতে পারে, যাতে বিরোধী দলগুলো তাদের মত প্রকাশ করতে পারে এবং সেজন্য তাকে গুম বা হত্যাকাণ্ডের শিকার না হতে হয়, এই জন্য ভিসা নীতি। এবং স্বাভাবিকভাবেই যেহেতু এই ঘটনাগুলো আপনারা ঘটান, ভিসা নীতিও আপনাদের উপরেই অ্যাপ্লাই করে। এরপরে আসেন আপনি আরেকটা মজার কথা বলছেন, কালো পতাকা মিছিল কেন বিএনপি করছে। আপনি বলেছেন যে কালো পতাকা হচ্ছে শোকের রং, কালো হচ্ছে শোকের রং, লাল হচ্ছে আন্দোলনের রং, বিএনপি শোকাভিভূত। প্রথমে নাকি আপনি দেখে ভেবেছিলেন বিএনপির কোনো নেতা মারা গেছে, পরে আপনি বুঝলেন না আমরা কালো ব্যাজ ধারণ করেছি, এটা একটা বড় প্রশ্ন আপনার মনে। দেখুন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের প্রধান দুটো দলের একটি কিন্তু আওয়ামী লীগ, এবং আপনি খুব সঠিকভাবে মৃত্যুর বিষয়টি আইডেন্টিফাই করেছেন, তবে কার মৃত্যু সেটা এখন বলছি। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগের সত্যিকার অর্থে রাজনীতি বলতে কিছু না। এখন কি আছে জানেন, এখন আছে ক্ষমতা, যে কোনোভাবে হোক ক্ষমতায় থাকবার একটা দুর্নির্বার প্রচেষ্টা, সেটা মানে দেশে বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে, আন্তর্জাতিক মহলকে ব্যবহার করে, যে কোনো মূল্যে যে কোনোভাবে ক্ষমতায় থাকা। এবং এটা করতে গিয়ে যা হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে রাজনীতি বলতে একটা বিষয় ছিল সেই রাজনীতিটা শেষ হয়ে গেছে এবং এখন আপনাদের সমস্ত ধ্যান জ্ঞান হয়েছে যে কোনোভাবে ক্ষমতায় থাকা। সুতরাং প্রধান রাজনৈতিক একটা দল হিসেবে, দুটো দলের একটা হিসেবে আপনাদের এই মৃত্যু তো আসলেই দুঃখজনক এবং এই মৃত্যু বাংলাদেশের জন্য খুব ভালো খবর নয়। একটা ব্যালেন্স থাকতে হয় রাজনীতিতে,
একটা পাওয়ারের ব্যালেন্স থাকতে হয়, একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যালেন্স থাকতে হয়, সাংগঠনিক সক্ষমতার ব্যালেন্স থাকতে হয়, রাজনৈতিক দলগুলোর নীতি আদর্শ যার যার মতো ঠিকই আছে, কিন্তু সেখানে একটা ব্যালেন্সের ব্যাপার আসে। যখন ইমব্যালেন্সড হয়ে যায় পুরো বিষয়টা, একটা দলের মৃত্যু হয়। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 2018 সালে নির্বাচনে। সুতরাং এই মৃত্যুটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব সুখকর নয়। সুতরাং কালো ব্যাজ অন্য রাজনৈতিক দল ধারণ করতেই পারে। আর তাছাড়াও ভুলে গেলে চলবে না, আপনারা আমাদের অসংখ্য অসংখ্য কর্মীকে এই গত এক বছরে ঠান্ডা মাথায় হত্যা করেছেন। পুলিশ গুলি করে আমাদের কর্মীদের মেরেছে। ভুলে গেলে চলবে না, আমাদের অসংখ্য কর্মী আহত হয়েছে, পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, কারাগারে গেছে, মামলা খেয়েছে, নতুন নতুন মামলা হয়েছে, গায়েবি মামলা হয়েছে, ঘটনা ঘটনায় মামলা হয়েছে, আমাদের সিনিয়র নেতাদের উপরে নানান রকম চাপ সরকারের তরফ থেকে এসছে, এবং এটা যে আমরা দেশের মানুষ বুঝি নাই তা না। সুতরাং সার্বিক যেই রাজনৈতিক অবস্থা, সেটা লাল নীল হলুদ সবুজ ব্যাজ ধারণ করবার নয়। এটা দুঃখজনক অবস্থা দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য। সুতরাং কালো ব্যাজ ধারণ হতেই পারে। আপনারা গুটি কয়েক মানুষ খুব আরামে আছেন, এই আরামে আর কয়দিন থাকবেন সেটা বিরাট প্রশ্ন। আপনাদের মধ্যে অস্থিরতা নিজেদের মধ্যে আমরা জানি শুরু হয়েছে, এবং আপনারাও খুব মানে মানসিক স্বস্তিতে নাই, কিন্তু আপনাদের যেই অতি সুসময় আপনারা গত কয়েক বছর পার করেছেন, আপনাদের পক্ষে সত্যি ধারণা করা হয়তো কঠিন যে বাংলাদেশের কতটা সর্বনাশ আপনারা গত 15 বছরে করেছেন। আপনারা বুঝবেন সেই সময় খুব নিকটেই যে আপনারা বুঝবেন আপনারা কি করেছেন, এবং তার যে মূল্য আপনাদের দিতে হবে সেই মূল্যটা অনেক অনেক ভারী হবে আপনাদের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফেনা যেভাবে বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগ সরকারকে যেভাবে কথা বলেছে, এমনকি ওবায়দুল হক কাদেরকে যে ভাষায় কথা বলেছে আপনারা শুনতে পেয়েছেন, তার কঠিন বক্তব্য। সে যে বিষয়টি বলেছে, বিনা ভোটে 15 বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার, এটার উপরে ভিত্তি করে যে বিষয়নীতি স্যাংশন এই বিষয়ে অনেক আলোচনা করেছে। আপনাদের কি বলার আছে? সে তো অনেক বক্তব্য দিয়েছে, অনেক আলোচনা করেছে। যদি কিছু বলতে চান অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।